আজকে আমাদের এখানে টিউশনে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে দুর্গাপূজা। প্রতি বছরের মতো এবার আমরা দুর্গাপূজায় যাব। তা দুর্গাপূজা একটু স্টাইল করে দিচ্ছি আমি। দুর্গাপূজা উপলক্ষে হ্যাঁ মানে আমি এবার একটু আগে যাচ্ছি, যেহেতু তোমরা জানো যে মিতা নবরাত্রি পুজো করছে। নবরাত্রির জাস্ট পুজো শেষ করে উঠলো, তা মা মা অম্বা মা দুর্গার কৃপা নিয়ে এবার যাচ্ছি দুর্গাপূজো শুরু করতে। আমার ফ্যামিলি পরে আসবে। সকাল 9:05 বেরোলাম এবার। নিরঞ্জনদা পলাশদা তোমাদের মেসেজ করে দিচ্ছি যে আমি বেরোচ্ছি, মোটামুটি 9:30 পৌঁছে যাব চার্চে। চলো চার্চে দেখা হচ্ছে দুর্গাপুজোতে তোমাদের সবার সাথে। দুর্গাপুজোর প্রতি মুহূর্ত শেয়ার করব, কিন্তু আমি পুজো করব বলে আমি জানি না পুজোর মুহূর্তটা কতটা ক্যাপচার করতে পারবো। দেখা যাক, মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা, মায়ের মায়ের অসীম শক্তিধর, মায়ের শক্তি বলেই পুজোটা করার মতো শক্তি আর সামর্থ্য পেয়েছি। আমাদের দুর্গাপুজোর আয়োজন সব সারা হলো। জয় দুর্গা মা, জয়। আমরা একটু বিহাইন্ড দ্য স্কেডিউল চলছে, এখন 10:30 বেজে গেছে, পুজো শুরু হয়ে যাওয়ার কথা ছিল, পুজো এখনো শুরু হয়নি, কিন্তু পুজোর সমস্ত আয়োজন সারা। এখানে বসার জায়গা পুজো শেষ, অনেকটা ঝাড়া হাত পা, মানে অনেক প্রশান্তি। এখানে বাইরে টেবিলে খেতে বসেছে, খাওয়ার আয়োজন করা হয়েছে। এই যে টেবিলে খেতে বসেছে, আর এখানে প্রসাদ, আজকে প্রসাদ বিতরণের পালা শেষ, এবার লাঞ্চের পালা শুরু হয়েছে, লাঞ্চ হচ্ছে। চারিদিকে ভিড় এখন লাইনে। তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তার নিভে গিয়েছিল, তারা যেন দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা।
Thank you.
রূপার রূপার।